আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কোন মাছ দেখলে কি হয়। আমরা এমন মানুষ অনেক আছি যারা অনেকেই অনেক ধরনের মাছ দেখে থাকি। আমরা অনেকেই হাঙ্গর, ডলফিন, চিংড়ি, বোয়াল, কাতলা, ইলিশ, পুঁটি, রুই, দারচিনা, যত ধরনের মাছ আছে সমস্ত মাছ দেখে থাকি এবং বিদেশি অনেক ধরনের মাছ দেখি। প্রত্যেকটা স্বপ্নের আমরা আলাদা আলাদা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনা শুনুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন। যেন না বেশি বেশি সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো অন্যান্য মানুষের কাছে পৌঁছে যাবে এবং এখান থেকে একটি সাওয়াবের অংশ আপনিও আপনার আমল নামায় মৃত্যুর পরও পেতে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে তো আপনার কোনো লস নেই, আর আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। তো আমরা আলোচনা শুরু করছি। স্বপ্নে কেহ ইলিশ মাছ দেখিলে তবে ইহা বন্ধু বা সামর্থ্যের আলামত বুঝাইয়া থাকে এবং স্বপ্নে শৈল মাছ যদি দেখে তবে ইহা শারীরিক শক্তি সামর্থ্যের আলামত বুঝাইয়া থাকে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আরেকটা কথা বলে নিই, সেটা হলো আমরা ইউটিউবে দেখবেন যে অনেকেই অনেক ধরনের স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন হাদিস কি কোথাও নেই, সেগুলো বানানো এবং মন গড়া ভুয়া কথা। আর আমরা যেগুলো দিই সমস্ত কিছুর দলিল রয়েছে এবং সবগুলো কোরআন হাদিস থেকে। এই জন্য আপনারা দেখবেন আমরা অনেক স্বপ্নের ক্ষেত্রে বলে থাকি যে এটা কোরআন হাদিস থেকে, এটা এনার থেকে, এটা ইনার থেকে, কিন্তু অন্য অন্য মানুষ বলে থাকে সেগুলো হিন্দু শাস্ত্র থেকে, বিভিন্ন খারাপ হিন্দুদের তন্ত্রমন্ত্র বই থেকে। এই জন্য সেগুলোর উপর বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করলে আপনার ইমান চলে যাবে। এই জন্য এগুলো শুনবেন, এগুলো দেখবেন, তাহলে আপনার ইমান ঠিক থাকবে এবং কোরআন হাদিস থেকে আপনারা বিষয়গুলো জানতে পারবেন। তো স্বপ্নে কেউ যদি টাকি মাছ দেখে তবে ইহা সরল মনা কাহারো সহিত সম্পর্ক স্থাপন করিবার আলামত। আর আমরা যে স্বপ্নগুলো গ্রহণ করি সেগুলো আল্লামা ইবনে সিরিন থেকে, যিনি নবী রাসূলের পরে যিনি সবচেয়ে বেশি স্বপ্ন বিষয়ক অভিজ্ঞ ছিলেন। এই জন্য আপনারা অবশ্যই তার স্বপ্নগুলো শুনবেন এবং দেখবেন, আর জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আলোচনা শুনতে থাকুন। স্বপ্নে কেহ বাইম মাছ দেখে তবে স্বপ্নদ্রষ্টা বিদ্যা বুদ্ধি এবং চাতুরতার কাছে লোক নীতি স্বীকার করিবার আলামত বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি ট্যাংরা মাছ দেখে তবে ইহা সামান্য ব্যাপারে অধিক রাগান্বিত হইবার অথবা অনর্থক বিপদে জড়াইয়া পড়িবার আলামত বুঝিতে হইবে। এবং স্বপ্ন বিশারদগণ আরও উল্লেখ করেছেন, আল্লামা ইবনে সিরিন তিনি উল্লেখ করেছেন, স্বপ্নে যদি কেউ শিং মাছ দেখে তবে ইহা কাহারো সহিত শত্রুতা বাড়িয়া যাইবার আলামত অথবা রোগমুক্তির আলামত বুঝাইতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি গজার বা আর মাছ দেখে তবে ইহা কোনো বিষয়ে সমঝোতায় পৌঁছানোর একটা বিষয়ে সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছাইবার আলামত বুঝিতে হইবে। স্বপ্নে কেউ পাঙ্কাশ মাছ দেখে তবে ইহা সহজে কোনো উদ্দেশ্যে সফল হইবার আলামত বুঝিতে হইবে, কারণ পাঙ্কাশ মাছ এটি খুবই বরকতপূর্ণ একটি মাছ। স্বপ্নে কেউ কাতল মাছ দেখে তবে ইহা কম বুদ্ধি সম্পূর্ণ লোকের সাথে বন্ধুত্ব গ্রহণ করিয়া বিপদগ্রস্ত হইবার আলামত। এই জন্য কাতল মাছ দেখা খুবই বিপদের লঙ্ঘন, মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করিয়া আপনি বিভিন্ন বিপদের মধ্যে পরিচালিত হতে পারেন। এবং স্বপ্নে রুই মাছ দেখা তবে ইহা সাধারণ জীবনযাপন পরিচালনা করিবার আলামত বুঝিতে হবে। যদিও রুই মাছ বর্তমানে বাজারে অনেক দাম কিন্তু জেতা মাছ দাম, এই জন্য ইহা সাধারণ জীবনযাপন পরিচালনা করিবার আলামত বুঝিতে হবে। স্বপ্নে কেউ মৃগল মাছ দেখে তবে ইহা হঠাৎ মেজাজি হইবার আলামত বুঝিতে হইবে, কিংবা লোকের সাথে তর্কের মধ্যে অনর্থক বিভিন্ন তর্কের মধ্যে জড়াইয়া যাইবার নিদর্শন বুঝিতে হইবে। স্বপ্নে কেউ যদি চিতল মাছ দেখে তবে ইহা সুন্দর জীবন সঙ্গিনী পাইবার আলামত, কেউ যদি পুরুষ হয়ে থাকে তাহলে মহিলা সঙ্গিনী পাইবে এবং মহিলা পাইলে পুরুষ সঙ্গিনী পাইয়া যাইবার আলামত বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি বোয়াল মাছ দেখে তবে ইহা সম্পদের প্রাচুর্যতা বুঝাইয়া থাকে, কিংবা কোনো কাজে নেতৃত্ব প্রদান করিবার আলামত বুঝাইয়া থাকে। এবং স্বপ্নে কেউ যদি পুঁটি মাছ দেখে তবে ইহা টাকা পয়সা নিয়ে সর্বদা চিন্তায় থাকিবার আলামত বুঝাইয়া থাকে। স্বপ্নে কেউ যদি রূপচাঁদা মাছ দেখিয়ে থাকে তবে ইহা শৌখিনতা এবং বিলাসবহুল পদে জীবনযাপন করিবার আলামত এবং তার মধ্যে অহংকারের কোনো লেশ মাত্র থাকবে না। এবং স্বপ্নে কেউ যদি পাবদা মাছ দেখে তবে ইহা বিদ্যা অবস্থায় সম্পদের পিছনে ছুটবার আলামত বুঝিতে হবে, বিদ্যা হওয়ার পরেও তার সম্পদের পিছনে লোভ কমবে না, সে সম্পদের পিছনে ছুটতে থাকবে। স্বপ্নে কেউ যদি কই মাছ দেখে তবে ইহা দীর্ঘায়ু লাভ করবার আলামত বুঝিতে হবে, কারণ স্বপ্ন বিশারদগণ এটার ব্যাখ্যা করার কারণ হলো কই মাছ যখন আগুনের মধ্যে দেওয়া হয় এটা দেওয়ার পরেও কই মাছ লাভ পাড়তে থাকে, কাটার পরেও লাভ পারে, এই জন্য কই মাছের জান অনেক শক্ত, এই জন্য ইহা দীর্ঘদিন বেঁচে যাবার আলামত বুঝিতে হইবে। স্বপ্নে কেউ যদি দাড়িকোনা মাছ দেখে তবে ইহা সম্পদ ব্যয়ের ক্ষেত্রে খুবই কৃপণতা করিবার আলামত বুঝিতে হইবে। স্বপ্নে কেউ যদি কালীবাউস মাছ দেখে তবে ইহা মন হইতে হিংসা দূর করিবার আলামত বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি চেলা মাছ দেখে তবে ইহা সুদূর প্রবাসী অনেক প্রবাসীর মানে কেউ প্রবাসী হইবার আলামত বুঝিতে হইবে। এবং কারো যদি কোনো প্রবাসী আত্মীয় থাকে তাহলে তার আত্মীয় প্রবাস থেকে আমাদের দেশে আলামত আসার আলামত বুঝিতে হবে। স্বপ্নে কেউ যদি কুচু বা কুইচা মাছ দেখে তবে ইহা স্বপ্নের মধ্যে খুবই দানচিল হইবার আলামত বুঝাইয়া থাকে। স্বপ্নে কেউ যদি পুইয়া মাছ দেখে তবে ইহা বিদ্যা বুদ্ধির সাহায্যে মানুষের সাহায্য লাভ করিবার আলামত বুঝিতে হবে, তার বিদ্যা বুদ্ধির কারণে মানুষের কাছ থেকে সাহায্য লাভ করিবে। এবং স্বপ্নে কেউ যদি পিরিহানা মাছ দেখে স্বপ্নদ্রষ্টা মন্দ লোকের সাথে ব্যবসায় যুক্ত হইবার আলামত বুঝিতে হবে। এই জন্য পিরিহানা মাছ এটি খুবই ভয়ঙ্কর মাছ, এটি আমাদের দেশের মধ্যে অনেক জায়গায় খেতে নিষেধ করা হচ্ছে।
স্বপ্নে কেউ যদি বাইল্লা মাছ দেখে তাহলে ইহা স্বপ্নদ্রষ্টার সরল মনের অধিকারী হইবার আলামত বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি ভেটকি মাছ দেখে তবে ইহা অল্প বিদ্যায় জ্ঞানী হইয়া মানুষকে খারাপ পরামর্শ দেওয়ার আলামত বুঝিতে হইবে। স্বপ্নে কেউ যদি চান্দা মাছ দেখে তবে ইহা অল্প সম্পদ থাকিলেও তাহার সমাহীন উদারতা এবং অপরের প্রতি সদা সহানুভূতিশীলতা হইবার আলামত বুঝাইয়া থাকে। এবং স্বপ্নে কেহ যদি মাছ দেখে, ফেনি মাছ অনেকেই বেমি মাছ বলে থাকে, তাহলে এই মাছ যদি দেখে থাকে তাহলে ইহা কোনো সরল মনা কোনো সুন্দর স্ত্রীর অথবা কোনো মহিলার প্রেমের মধ্যে জড়াইয়া যাইবার আলামত বুঝিতে হবে। যদি কোনো পুরুষ দেখিয়ে থাকে এবং কোনো মহিলাই স্বপ্ন দেখিয়ে থাকলে কোনো হাবাগোবা পুরুষের সাথে সম্পর্কের মধ্যে জড়াইয়া যাইবার নিদর্শন বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি তেলাপিয়া মাছ দেখে থাকে স্বপ্ন দর্শনকারী অনর্থক কোনো কাজের মধ্যে মনোযোগী হইবার এবং অনর্থক কোনো চিন্তাগ্রস্ত হইবার আলামত বুঝিতে হইবে। এবং এই জন্য এই স্বপ্নটি দেখা থেকে বিরত থাকবেন এবং এই স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু ফেলবেন, হাদিসের মধ্যে এটা বলা হয়েছে বুখারী শরীফের। এই জন্য এই স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু ফেলবেন তাহলে এই স্বপ্ন থেকে আপনি খারাপ থেকে বাঁচিয়ে যাবেন। স্বপ্নে কেউ যদি লেজওয়ালা কই মাছ দেখে তবে ইহা স্বপ্ন দর্শনকারী হায়াত বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি এবং লেখাপড়ার মধ্যে আয় উন্নতির লক্ষণ বুঝিতে হইবে। স্বপ্নে কেউ যদি পোয়া মাছ দেখে তবে স্বপ্ন দর্শনকারী অর্থ সম্পদ যতই অর্জন করুক কিন্তু সেই মাছ দেখিলে তার অর্থ সম্পদ দিন দিন কমতে থাকবে। স্বপ্নে কেউ যদি ভেদা মাছ দেখে তবে সুন্দরী নারীর সহিত প্রেম করিয়া প্রণয় করিয়া মানসিক ক্ষতিগ্রস্ত হইবার আলামত বুঝিতে হইবে। তার স্ত্রী তাকে অথবা তার গার্লফ্রেন্ড তাকে ছেঁকা দিয়া চলিয়া অন্যত্র চলিয়া যাবার আলামত বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি গাসকাপ অথবা কার্পু মাছ দেখিয়ে থাকে তবে ইহা অবৈধ কোনো সম্পর্কের মধ্যে জড়াইবার নিদর্শন বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেহ যদি চেওয়া মাছ দেখে তবে ইহা দারিদ্রতায় পরিবার আলামত বুঝিতে হইবে কিংবা লোকের কাছে এবং লোকের কাছে অবহেলিত হওয়ার আলামত বুঝিতে হবে। স্বপ্নে কেউ যদি ডলফিন মাছ দেখে থাকে তবে ইহা অসুস্থতার আলামত বুঝিতে হবে। স্বপ্নে কেউ যদি তিমি মাছ দেখে থাকে তাহলে ইহা অসুস্থতার পর সুস্থতার আলামত বুঝিতে হবে। স্বপ্নে কেউ যদি খৈল মাছ দেখে থাকে তবে ইহা সাধারণ জীবনযাপন করিবার আলামত বুঝিতে হইবে। এবং কেউ যদি পটকা মাছ দেখিয়ে থাকে তবে ইহা শব্দ দর্শনকারী বিপদের দিকে অথবা রোগ বলাই হইয়া সে মৃত্যুবরণের আশঙ্কা করা হয়ে থাকে। স্বপ্নে যদি লটকা মাছ দেখিয়ে থাকে তবে ইহা কোমল হৃদয়ের আলামত এবং লোকের সাহায্য পাইবার আলামত বুঝিতে হবে। স্বপ্নে কেউ যদি কেরলা মাছ দেখিয়ে থাকে তবে ইহা আত্মীয় স্বজনের সম্পদ বৈধভাবে ভোগ করিবার আলামত বুঝিতে হবে। আত্মীয় স্বজনের সম্পদ তাকে দিয়ে দিবে অথবা সে কোনো সুন্দরী নারীকে বিবাহ করিবে। স্বপ্নে কেউ যদি তিমি মাছ দেখিয়ে থাকে তবে ইহা কারো সম্পদের পাহাড় অডেল সম্মান লাভ করিবার আলামত। এটা হচ্ছে আল্লামা জাবের তাবারানির মতে, কিন্তু আগে যে ব্যাখ্যাটা করেছি সেটা হচ্ছে আল্লামা আহমদ হাম্বলির মতে। স্বপ্নে কেউ যদি চিংড়ি মাছ দেখিয়ে থাকে তাহলে সে বিষয়ে একটি বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে, সেটি অবশ্যই দেখবেন। আর এখানে আমরা আলোচনা করছি স্বপ্নে কেউ যদি চিংড়ি মাছ এবং বলা মাছ দেখিয়ে থাকে তবে ইহা বালা বিপদ মুসিবত এবং দারিদ্রতার মধ্যে তার জীবনযাপন করিবার লক্ষণ বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি এ ব্যাপারে হাদিসের মধ্যে কি বর্ণিত হয়েছে শুনুন, আমরা যে কোরআন হাদিস থেকে দেই আপনারা শুনুন যে হাদিসের মধ্যে কি বর্ণিত হয়েছে। বর্ণিত হয়েছে এক লোক হযরত ইমাম ইবনে সিরিন এর নিকট এসে বললেন, আমি স্বপ্নে দেখিয়েছিলাম একটি পাত্রে একটি মাছ রহিয়াছে, আমি এবং আমার খাদেম মানে আমার চাকর মাছের পেট পিঠ উপর নিচ খাইতেছিলাম। ওই সময়ের স্বপ্নের তাৎপর্য কি হইতে পারে, ইবনে সিরিনের কাছে এই প্রশ্নটি করা হয়েছিল। তখন তিনি এর জবাব দিয়েছিলেন, বর্ণিত হয়েছে এক লোক তারপর তিনি জবাব দিয়েছিলেন, ঘটনা শুনিয়া ইবনে সিরিন উত্তরে বললেন, তুমি তোমার চাকরির প্রতি অনুসন্ধান চালাও, কেন তোমার চাকর তোমার স্ত্রী সহিত সহবাস করে। অতঃপর লোকটি অনুসন্ধানের পর ইমাম ইবনে সিরিনের নিকট সত্য হিসাবে এই স্বপ্নের ব্যাখ্যাটি তিনি জানতে পারলেন। এই জন্য আরেকটি ঘটনার মধ্যে বর্ণিত হয়েছে এক লোক হযরত জাবের মাগরেবের নিকট বলিলেন, হুজুর আমি স্বপ্নে দেখিয়াছি অনেকগুলো ছোট মাছ আমার থালায় রহিয়াছে আর আমি সেগুলো শুয়ে শুয়ে খাইতেছি। স্বপ্নের তাবির কি হইতে পারে, হযরত জাবের মাগরেব বলেন, তুমি অনেক ঋণগ্রস্ত হইয়া গিয়াছ এবং তোমার ঋণ তুমি যথাসময়ে পরিশোধ করতে পারবে না, তার জন্য তুমি মনে সর্বদা চিন্তা ফিকির করিতে থাকবে, অবশেষে তুমি মারিয়া যাইবার অথবা তুমি মানুষের ঋণ এগুলো না দেওয়ার কারণে মৃত্যুর চিন্তা ভাবনা করিতে পারো। এই স্বপ্নের তাবির এবং আরেকজন বিভিন্ন স্বপ্নের তাবির জিজ্ঞাসা করেছিলেন হযরত জাবের মাগরেব, তিনি আরেকটি ক্ষেত্রে বলেছিলেন, তুমি অনেক ধনী হইয়া যাইবে। হযরত দানিয়াল রহমতুল্লাহের মতে স্বপ্নে মাছ দেখার বিভিন্ন সময়ে এটা মঙ্গলের দিক নির্দেশনা দিয়ে থাকে, এই জন্য ইহা খুবই বরকতপূর্ণ স্বপ্ন বলে আখ্যায়িত করেছেন হযরত জাবের মাগরেব। যেহেতু ছোট মাছে অধিক কাঁটা তাই স্বপ্নে ছোট মাছ দেখার ব্যাখ্যা বিভিন্নভাবে তিনি দিক নির্দেশনা এবং দুঃখ
কষ্ট পরিবারের মধ্যে লোক দিগকে এবং শত্রুদের এবং জিনিসের আশা বোঝাইয়া থাকে, শত্রুদেরকে পরাজিত করবে, দুঃখ দুর্দশা তার মনের মধ্যে হবে এবং সে খুবই কষ্টের সাথে এই দুনিয়ার মধ্যে জীবনযাপন করিয়া মৃত্যুবরণ করিবার আলামত বুঝিতে হইবে। তবে মৃত্যুটা তার আকস্মিকভাবে হবে না। এবং স্বপ্নে কেউ যদি অনেক বড় বড় মাছ দেখে তাহলে গনিমতের মাল অর্থাৎ এমন সম্পদ পাবে যা সে চিন্তাও করতে পারবে না, হঠাৎ করে তার কাছে কিছু সম্পদ চলে আসবে। স্বপ্নে কেউ যদি ভুনা বা ভাজি মাছ দেখিতে পায় তবে লোকটি যদি ধর্মভক্ত এবং ফরহেজগার হইয়া থাকে তবে তাহার মনোবাসনা পূরণ হইবার ইঙ্গিত বুঝিতে হইবে এবং তাহার দোয়া কবুল এবং তার রিজিকের মধ্যে সুপ্রসন্নতা হইবার আলামত বুঝিতে হইবে। সুপ্রিয় দর্শক, আপনারা ধৈর্য ধরে আলোচনা শুনতে থাকুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আমরা আমাদের আলোচনার শেষ অংশে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি এবং শেষ অংশ আপনারা আরও মনোযোগ দিয়ে শুনুন। স্বপ্নে কোনো স্বপ্ন দর্শনকারী যদি মুনাফেক এবং ক্ষুধাবিরু না হইয়া তাকে স্বপ্ন দর্শনকারী এমন স্বপ্ন মাছ দেখে থাকে ক্ষুধাবিরু না হইয়া তাহলে সে অশান্তি এবং ঝগড়াঝাটি করিবার আলামত বুঝিতে হবে। ক্ষুধাবিরু যদি দেখেও না হয় তাহলে এটা খারাপ স্বপ্নের ব্যাখ্যা হিসেবে বিবেচিত হইবে। যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। আর আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমরা আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করবো করুন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আর সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা শেষের আলোচনাটুকু আরও মনোযোগ দিয়ে শুনুন, কেননা আপনার স্বপ্নটা কার্যকর হবে কি না, আপনার স্বপ্ন দেখলে কী হবে এবং স্বপ্নটাকে আসলে কার্যকর কিনা, কোন সময় স্বপ্ন কি হয়, কোন খারাপ স্বপ্ন দেখলে কি করবেন, ভালো স্বপ্ন দেখলে কি করবেন, স্বপ্ন কার কাছে বলবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করেছি। এই জন্য শেষের আলোচনাটুকু আরো মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হবে। ধন্যবাদ, আপনার আলোচনা শুনতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট, অবশ্যই আপনার হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই, সেগুলো বানানো এবং ভুয়া কথা। আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে, এজন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে। আর একটা বিষয় মনে রাখতে হবে, স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না, শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে, শেষ রাতের স্বপ্নও কার্যকর হয়ে থাকে। এই জন্য শেষ রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয়, তারা যাতে ইসলাম সম্পর্কে জানে, তারা অভিজ্ঞ হয়, এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো। অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে। এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে, ইসলাম সম্পর্কে জানে, তাদের কাছে আমরা জানতে চাইবো, তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো। এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রুইয়া মিনাল্লাহ, এটা সরাসরি কার্যকর হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয়, এই জন্য এটা কার্যকর হয়ে যায়। এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে, এটা কখনো কার্যকর হয় না। তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি, এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে, এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না। এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ছেলে নাকি মেয়ে, আপনার বয়স কত, আপনার জ্ঞান কতটুকু, আপনার চরিত্র কেমন, এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায়। অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না, যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না। এই জন্য আপনার বয়স কত, ছেলে নাকি মেয়ে, বিবাহিত নাকি অবিবাহিত, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন, এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, সুপ্রিয় ভিউয়ার্স, কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে, আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে, অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে। তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা, একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষে স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে। এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে, বিবাহিত নাকি অবিবাহিত, ছেলে নাকি মেয়ে, জ্ঞান কতটুকু, বয়স কতটুকু, এই বিষয়গুলো অবশ্যই জানাবেন, তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে। আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য।